হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুর ফর টেক। আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং কোনো চার্জ ছাড়াই, অর্থাৎ টাকা ট্রান্সফার করার সময় আপনাদের কোনো চার্জ কাটবে না। তো সেই প্রসেসটা আমি আপনাদের দেখাতে চলেছি, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখবেন, কারণ শুরু থেকে শেষ মতো দেখলে আপনারা ভিডিওটি পুরোটা বুঝতে পারবেন, আর একবার যখন বুঝে যাবেন তখন আপনাদের আর টাকা ট্রান্সফার করতে কোনো প্রবলেম হবে না। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো আমরা চলে যাব বিনান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখানে আমাদেরকে ওয়ালেট সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, সো আমরা ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওভারভিউ, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে, এটা কিন্তু ওভারভিউ। সো ওভারভিউতে আসার পরে এখান থেকে আমি একটা কথা আপনাদের বলে নিই, আমাদের টাকা কিন্তু স্পটে রয়েছে। এই স্পটে আমাদের যে ইউএসডিটিটা থাকে সেটা হচ্ছে স্পটে। সো এই স্পট থেকে আপনার টাকাটা পিটুপিতে নিতে হবে। যদি আপনার স্পট থেকে টাকাটা পিটুপিতে নেন দেন আপনি ট্রান্সফার করেন তাহলে আপনাদের কোনো চার্জ কাটবে না। সো আমি এখন আমার স্পটের যে ইউএসডিটিটা আছে সেটা আমি ট্রান্সফার করে পিটুপিতে নেব। সো নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে, একটা ডিপোজিট, উইথড্র আর ট্রান্সফার। সো এই ট্রান্সফার অপশানে আপনারা ক্লিক দিবেন। তো ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ফ্রম স্পট ওয়ালেট আর হচ্ছে টু পিটুপি ওয়ালেট, অর্থাৎ আপনার স্পট ওয়ালেট থেকে টাকাটা পিটুপিতে চলে যাবে। এখানে যদি আপনার পিটুপি সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আপনারা পিটুপিটা সিলেক্ট করে নেবেন। সো এরপর দেখতে পাচ্ছেন যে বিটিসি বলে একটা অপশান আছে। এখন এখানে একটু বলি যে আপনাদের টাকাটা যদি ইউএসডিটি থাকে তাহলে অবশ্যই আপনার ইউএসডিটি সিলেক্ট করতে হবে। আমরা সাধারণত এখানে যে টাকা আমাদের যেভাবে থাকে সেটা হচ্ছে ইউএসডিটি থাকে, এই জন্য আমাদের এখানে এটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে একটা সার্চ বক্স আছে। সো উপরে সার্চ বক্সে আমাদের লিখতে হবে ইউএসডিটি। সো ইউএসডিটি লেখার পরে দেখতে পাচ্ছেন নিচে ইউএসডিটিটা আমাদের শো করেছে। সো এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট বলে একটা অপশান আছে। এই অ্যামাউন্ট অপশানটিতে আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ কত টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা। তো এবার এখানে আরেকটা কথা বলে রাখি যে ডান পাশে দেখছেন ম্যাক্স, ম্যাক্স মানে হলো আপনার অ্যাভেলেবল যে ব্যালেন্সটা আছে, অর্থাৎ আমার এখানে ৯১ ব্যালেন্স আছে। আমি যদি ম্যাক্স দেই তাহলে দেখেন আমার ৯১ পুরোটা ট্রান্সফার হবে। সো আমি পুরোটা করবো না, আমি এখানে $45 অর্থাৎ $45 এখানে ট্রান্সফার করবো। সো আমি $45 এখানে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেন নিচে লেখা দেখতে পাচ্ছেন একটা লেখা আছে ট্রান্সফার। সো এই ট্রান্সফারে আপনারা ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার ইউর অ্যাসেট টু পিটুপি ওয়ালেট, স্টার্ট ট্রেডিং নাও। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের টাকা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। সো এখান থেকে আপনারা ক্যান্সেল করে দিবেন। সো আমার টাকাটা কিন্তু অলরেডি এখন পিটুপিতে চলে গেছে। দেখেন এখানে আমার কিন্তু ছিল হচ্ছে আপনার ৯১, এখন আমার এখানে দেখাচ্ছে $46, অর্থাৎ $45 কিন্তু আমার পিটুপিতে চলে গেছে। তো পিটুপিতে চলে গেছে দেখার জন্য আমাকে পিটুপিটা সিলেক্ট করতে হবে। সেখান থেকে পিটুপি সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার $45 শো করেছে। আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন $45, অর্থাৎ পিটুপিতে আমাদের কোনো টাকা ছিল না। তো এখন যে $45 আমি এখানে ট্রান্সফার করলাম সেটা কিন্তু এখন এখানে চলে এসছে। সো এখন যেটা করতে হবে আপনাদেরকে এই পিটুপিতে আসতে হবে। পিটুপিতে যেহেতু আমাদের এখানে সিলেক্ট করা আছে, সো আপনাদের এই পিটুপিতে আসার পরে আপনাদের আবারও ট্রান্সফার করতে হবে, অর্থাৎ এখানে লেখা দেখতে পাচ্ছেন ট্রান্সফার। আমি বলেছিলাম আপনাদের প্রথমে স্পট থেকে আমাদের পিটুপিতে নিতে হবে, অ্যান্ড দেন ট্রান্সফার ক্লিক করতে হবে। সো এখন আমরা ট্রান্সফার অপশানে ক্লিক করব। সো ট্রান্সফারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান, একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে ট্রান্সফার। সো আমরা এখানে সেন্ড অপশানে ক্লিক দিব। তো সেন্ড অপশানে ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসবে, অর্থাৎ আপনার একটা ইমেইল চাবে, অর্থাৎ যে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টের ইমেইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। সো মিনিমাইজ করে আমরা সেই জিমেইলটা নিব। তো এখন আমরা সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা নেক্সট বলে অপশান আছে। সো এই নেক্সট অপশানটিতে আমরা ক্লিক দিব। সো এখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এখানে লেখা দেখতে পাচ্ছেন যে
টিপস ফর সেন্ডিং অ্যাসেট ফর দ্য ফার্স্ট টাইম টু আদার্স বিনান্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে বলছে আপনি যে আদার্স বিনান্স অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করছেন সেই ইনফরমেশনগুলো সব ঠিক আছে কি না সেটা আপনাকে মেক শিওর হতে হবে। এখানে বলছে জিরো ফি, আপনার কোনো ফি লাগবে না, অর্থাৎ আপনি যে টাকাটা পাঠাবেন সেই টাকাটাই রিসিভার পাবে। ইনস্ট্যান্ট সেন্ডিং অ্যাসেট ক্যান নট বি রিটার্ন, অর্থাৎ আপনি যেটা সেন্ড করবেন সেটা কখনো রিটার্ন পাবেন না। অ্যান্ড মেক শিওর দ্য রিসিভার ইনফরমেশন ইজ কারেক্ট, অর্থাৎ আপনি যে রিসিভার ইমেল ইনফরমেশনটা দিয়েছেন সেটা অবশ্যই যেন কারেক্ট হয়। সো এটা যদি আপনার কারেক্ট হয়ে থাকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আই আন্ডারস্ট্যান্ড, সো এই আই আন্ডারস্ট্যান্ডে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন, এখানে কিন্তু কয়েনটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ইউএসডিটি থেকে, অর্থাৎ আপনার যেহেতু ইউএসডিটি এখানে দিব সেক্ষেত্রে আপনার ইউএসডিটি দিতে হবে। সো কয়েনটাকে আমরা ইউএসডিটি করে নিলাম, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ আমার পিটুপিতে আমি 45 ইউএসডিটি সেন্ড করে নিয়েছিলাম, এখন আমি 45 ইউএসডিটিটায় হচ্ছে আপনার এখানে পাঠিয়ে দিব বা ট্রান্সফার করে দেবো। এই জন্য আমি ম্যাক্সে ক্লিক দেবো। ম্যাক্সে ক্লিক দেওয়া মানে হলো আমার ম্যাক্সিমাম যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু আমার এখানে ফিল আপ হয়ে যাবে, বাট আপনারা চাইলে এখান থেকে $10 $20 যে কোনো একটা দিন। সো আমি ম্যাক্সে ক্লিক দিয়ে আমার পুরো যে ডলারটা আছে সেই ডলারটা আমি সেন্ড করবো। এখানে অপশনাল, অপশনাল হচ্ছে আপনি এখানে যে কোনো একটা মন্তব্য আপনি লিখতে পারেন, অর্থাৎ অপশনাল অপশনে এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে পেইড বাই সাইদুর, অর্থাৎ আমি জাস্ট লিখে দিলাম, আপনারা চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। সো এই ইনফরমেশনটা যদি এখন ঠিক থাকে তাহলে আমাদের নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন আছে, সো এই কনফার্ম অপশনটিতে আমাদের ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। সো এখন আমি এখান থেকে সেন্ড নাওতে ক্লিক দিব। সেন্ড নাওতে ক্লিক দেওয়ার পরে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সো আমি সেই ভেরিফিকেশনটা কোডটা এখানে পাঠাবো। সো এই জন্য আমাদেরকে এখানে সেন্ড কোডে ক্লিক দিতে হবে। তো আমি ভেরিফিকেশনটা এখন এখানে পাঠালাম, পাঠানোর পরে আমি আসলে দেখে নেই যে আমার ভেরিফিকেশনটা ঠিক আছে কি না। ওকে, সো আমার ভেরিফিকেশন এটা ঠিক আছে, সো আমি এখন সাবমিটে ক্লিক দিব। তো সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আমাদের সামনে শো করছে, অর্থাৎ সেন্ড সাকসেসফুলি লেখা দিয়েছে। কত সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ 45 ইউএসডিটি আমাদের এখানে সাকসেসফুল হয়েছে। সো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে যে ভিউ সেন্ড ডিটেলস, অর্থাৎ আপনি সেন্ড ডিটেলস এখানে দেখতে পারেন, আবার এখান থেকে ডানও দিতে পারেন। সো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে সো আমি এখন ডানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। সো এভাবে যদি আপনারা টাকা ট্রান্সফার করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, অর্থাৎ উইদাউট চার্জে কিন্তু আপনারা অন্য বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এভাবে আপনারা করবেন। আর যদি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং উত্তর দিই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।